সম্পত্তি আছে আমি আমার তিন ছেলেকে সমহারে বণ্টন করে দিয়েছি। তাই আমি এই মুহূর্তে আমি ডাকবো আমার বড় ছেলেকে, আমি হজ করতে যাব, কিন্তু তার আগে আমার যে সমস্ত সম্পত্তি আছে আমি তোমাদের তিন ভাইকে সমহারে বণ্টন করে দেবো। আমি আপনার বড় ছেলে, হ্যাঁ আমি থাকতে আবার ওদেরকে অংশ দেবেন এ তো মেনে নিতে পারছি না। মানে বলছি আপনার দুই ছেলে হচ্ছে শয়তানের ধারে, ওদেরকে বাদ দিয়ে জমি জায়গাগুলো আমাকে দিন। কি তুমি বলছো বাপ? আর তারাও তো আমারই ছেলে, তাই আমি কেমন করে বাপ হয়ে বেটাদেরকে ঢোকাবো বলতে পারো? তাহলে আমি আমার ওই ভাই মেজ ভাইকে ডাকি। হ্যাঁ মেজ ভাইকে ডাকো ডাকো। আরে ভুললো রে, আমি হজ করতে যাব, কিন্তু তোমরা তো জানো যে কিছু সম্পত্তি আমার আছে, আর সেই সম্পত্তিটা আমি তিন ভাইকে সমহারে ভাগ করে দিয়ে যাব। আপাজান বলছিল আমাদের চুলজনকে দেন, আমাদের ছোট ছেলে ওই ছোট ভাইকে একবার কাফে, আমার দু ভাই দুদিন আমার দু ভাই ভাগ করে নিল। কি বলছো বাপ? তাই বললে হয়? সে আমার ছোট ছেলে, বড় আদরের ব্যাটা, তাকে আমি টকাতে পারি? আপনার ওই ছোট ছেলে কি করে জানলেন? কি বাবা গাঁজা খায়? গাঁজা আপাজান খায়? তো গাঁজা লয় আমার বোতলও চলে, সবই খায়। ও তোমা 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 উচ্চারণ করতে পারুক আর না পারুক বাপকে সালাম তো দিয়েছি। মুখ কষ্ট, মুখ কষ্ট, মাদ্রাসায় জানে বল
বড় ভাই ইন্তেকাল করেছে, তার স্ত্রী মানে আমার ভাবিজান আছে, ভাবিজানকে কুড়িয়ে কেড়ে ডাকবো। আপনি তো জানেন যে আমি আজই মক্কায় চলে যাচ্ছি তীর্থ করতে, তাই তাই ঠিক করেছি যে আমার সম্পত্তি সমস্তটা ভাগ করে দেবো। হ্যাঁ, আমাদের একবারই সম্পত্তি হচ্ছে 60 বিঘা, আর সে 60 বিঘার 30 বিঘা মালিকানা হচ্ছেন আপনি, আপনার মেয়ে কুলসন, আর বাকি 30 বিঘার মালিকানা হচ্ছে আমার 3 ছেলে লালু, ভুলু আর কানু। আমি এই জন্যই দেখেছি যে আমাদের সম্পত্তি এই সমস্ত ভাগ বটরা হয়ে যাচ্ছে, কিন্তু তার অর্ধেক সম্পত্তির মালিক হচ্ছে তুমি, আমার আমার আদরের আম্মা জান। শুন তাহলে আমরা ছিলাম 2 ভাই, বড় ভাই ইন্তেকাল হয়েছে, তাই বড় ভাইয়ের অংশটা তার আদরের আম্মা পাবে। 30 বিঘে সম্পত্তির মালিক এই তো কুলসন। আর কোন
যদি কেউ সাথী করে তাহলে ও সে পাবে তো অবশ্যই অবশ্যই পাবে হবে সম্পত্তি চিল্লি হারামি খোদা চিল্লি না কথার বন্ধা বুঝছেন যে সাথী করবে ওই চিড়ি পিকে সে মালিক তো আইন ফেলবে সে কোথায় বলে বাবজান না জেনে খাবে না ভালো লাগে সাথী দেবো তোমাকে তুমি অবশ্যই যাবে তোমার কোন নয় তোমার যখন বয়স হবে তখন তুমি যাবে মক্কা ছেড়ে আমার বয়স হয়নি তো না না এখন তোমার হজ করার মতো বয়স হয়নি বাবজান আমার শাদী হওয়ার মতো বয়স হয়েছে হ্যাঁ শাদী হওয়ার মতো বয়স হয়েছে তাহলে ভাবিজান আপনি চলুন আমার সমস্ত কিছু গোজ গাছ করে দেবেন আমি আজই মক্কায় রওনা হয়ে যাব হ্যাঁ চাচাজান ভালো করে যাবেন আবাজান কি হলো কুলসনের সঙ্গে যে সাইডের সম্পত্তি পাবে তো হ্যাঁ পাবে ও বাকিয়া বাকিয়া ও কত বইটা এখানে নিয়ে আমার বেটি রইলো তোমরা তো তিন ভাই আছো আমার বেটিকে দেখবে ও দিকে দায়িত্ব দিতে হবে না আমরা কেন কেন তোমরা তিন ভাই দায়িত্ব নেবে এটা এটা দায়িত্ব কেন না জানেন কেন রে বাবা দায়িত্ব কেন না দায়িত্ব কেন ওই যে সেদিন মাঠে মরি লিন যে মনিশ কে হ্যাঁ যাই নাই পানি গিস আমি লিন না আপা জান হ্যাঁ দাদা কুলসুর সঙ্গে সাজাবে জমিতে পাবে তো হ্যাঁ পাবে ওখানে উত্তরাধিকারী হিসাবে উলসনের খসমে হচ্ছে ওর সম্পত্তি আমার চাচা তো বোন তিরিশ বিঘে জমি তো দশ বিঘা আমার দুই জমি এক জায়গায় করি কপাল চল্লিশ বিঘে হয় না আমার কত তিরিশ বিঘা দশ বিঘে কত হচ্ছে চল্লিশ চল্লিশ বিঘে একসঙ্গে জয়েন হলে আমরা সুখকে সংসার করে সাথী করি তোকে সাথী করি আর আমি এলু ভাই না আমি এলু আমি সাথী করো কি করে হয় আমি সাথী করো আমি পাঁচ বছরের বড় তুই পাঁচ বছর আগে মরে যাবি আর তখন কপন ফেলে বসে থাকবি নাকি আমি তোমাদের একটা বল আর আমাকে যদি তোমরা তিনজনের সাথী করো
আমি তোমাদের তিন ভাইকে 3,000 টাকা 1,000 টাকা করে দেবো তিনজনকে। তোমরা এই পৃথিবীর মধ্যে আশ্চর্য কি জিনিস আমাকে যদি দেখাতে পারো আমি তাকে শাস্তি দেব। আশ্চর্য জিনিস যে এনে দেখাতে পারবে ও ভাই আমার কাছেই আছে। আমার আন্ডারবেলে দরিয়া যুক্তি কথা বলেছে। তিনজন সাজে হবে না, 1,000 টাকা দিয়ে আমরা তিন ভাই তিন দিকে চলে যাবো। সব থেকে দামি আশ্চর্য জিনিস দেখে সবাক হয়ে যাবে সেই দিন যেদিন দেখা যাবে সাজে হবে।
ফুলকপির জন্য মাদ্রাসা ভর্তি করো, নামাজ পড়তে যাবে না, নামাজ হয় নামাজ পড়তে নামাজ বলছি না, ছটপট করছি কেন? নামাজ পড়ার সময় এক বলে এক ধরে আল্লাহর দিকে নজর থাকবে সব সময়, আল্লাহ ছাড়া কিছু দেখবো না, আল্লাহ ছাড়া কিছু চিনবো না, তো এরপরে তুই নামাজ পড়ছিলি? হ্যাঁ, তুই যদি নামাজ পড়ছিলি আমি ছটপট করছি। আসল যে নামাজি হবে, নামাজ পড়ার সময় একদিকে মন থাকবে, আর আমি তো নামাজ পড়ে নাই, আমি কি করছিলাম তাই দেখ। আমি ভাই কিন্তু আমি সোজা উত্তর দিকে যাবো, আমি দক্ষিণ দিকে যাবো, তোর যেদিকে মন সাথে যাও, আমি চার পাঁচ দিকে। বড় ভাই বড় ভাই তো পাবে না, আমার তো জানার কথা। শোন, তাহলে আশ্চর্য জিনিস পাওয়ার পর আবার তিন ভাই এক জায়গায় এখানে হবো, এইখান থেকে আবার বাড়ি ফিরে যাবো, আমি মজনু দিব আমার সঙ্গে মানাবে, কেন জানিস? আমার নাম হচ্ছে কি জানিস? কি নাম? আমি তো লালু বলে ডাকে, আমার নাম হচ্ছে কি জানিস? কি নাম? আতে যাতে হুয়ে মন সব পে নজর রাখতা হো, আতে যাতে হুয়ে মন সব পে নজর রাখতা হো, নাম আব্দুল হে, নাম আব্দুল, নাম আব্দুল হে মেরা ক্যা, ও নাম আব্দুল হে মেরা ক্যা, নাম আমার সঙ্গে হবে না, আমার সঙ্গে হবে করে শুনে ক্যা, দোষে হবে না বিয়া, নাম আব্দুল হে মেরা সব কি কাপড় রাখতা হো, খুঁজে বার করতেই হবে, দেখি আশ্চর্য জিনিস কোথা পায়, আপনি যাতে হইয়া
রব্বানা একদিন সকল মায়া ছেড়ে গেল আমরা কবরে শুবো ও ভেবে মরি চিন্তা করি দয়াল ও দয়াল কি জবাবি দিব একদিন সকল মায়া তো চিনিস আমাদের ভিক্ষা করতে গেলে
বাড়ি বাড়ি ভিক্ষা করি না, আমি সেই আল্লাহকে খুঁজছি, দিন দিনের মালিককে খুঁজছি। প্যার নিয়ে পড়ে আছিস তাই না? আমি সবই জানি, কিরকম ভোগী বলো? তুই দেখো বাড়ি থেকে এসেছিস কেন সেটাও জানি। ভালো বলি শোনো, তুমি যে আসল ভোগী সে আল্লাহর বান্দা ভোগী, বিশ্বাস করতে পারো শর্তে। কিরকম? আমার নামটা কি আর যদি বলতে পারো? আল্লাহ হে দিন দুনিয়ার মালিক খোদা, এই যেটা চাইছে কি আমার দিতে হবে? এসেছে এসেছে। তোর নাম? তোর নাম লালু। সবাই জানলু বিগুড়ি। আল্লাহ কোন ব্যাপার? এই শোনো, আমার নাম তো লালু, আমি যে কেন ঘুরে বেড়াচ্ছি বলো তো? আশ্চর্য জিনিসের জন্য, ওই আশ্চর্য জিনিস যদি তুমি দিতে পারো তাহলে জানবো যে হ্যাঁ তুমি আল্লাহর বান্দা, পেয়ারের ফকির। মানে কোথাও পাসনি না? পাইনি। আর সেই আশ্চর্য জিনিস কিসের জন্য নিতে এসেছিস তাও জানি? বেশ তাহলে একটা আশ্চর্য দাও। আশ্চর্য জিনিস হ্যাঁ দাও, নিতে চাস? হ্যাঁ দাও, নিতে চাস তাহলে তোমাকে পাঁচশো টাকা গুলো দেবো, কোরবানি দেবো, তো বাড়ি যাবো। এই জিনিস কোন সুরের পায়খানাতে লাগানো আছে? এটা আয়না। আয়না ঠিকই কথা, কি আয়না জানিস? কি আয়না? এর নাম হচ্ছে দর্পণ আয়না। এই আয়নাকে তুই যা বলবি তাই হবে, এখান থেকে যা দেখতে চাইবি তুই তাই দেখতে পাবি। না না চা কি করল তাহলে? এই আয়নাটা দুনিয়ার মধ্যে যেখানে যা ঘটছে যা দেখতে চাই বলে দিচ্ছ? হ্যাঁ বাবা, তবে বলি শোনো। হ্যাঁ বাবা, আয়না তো আমার আব্বা যখন হজ করতে গেছে মক্কা শরীফ, আমার আব্বা যখন মেদিনীতে যায় দেখতে পাবো তো? হ্যাঁ, এই দিন দুনিয়ার মালিক তুমি, আমার আব্বা যখন কেটে যদি পাই তাহলে তুমি যা চাইবে তাই দেবো, আর যদি না পাই দাম কত? দাম দিয়ে কিনতে পাওয়া যায় না রে বেটা, তাহলে এই জিনিস দাম দিয়ে কিনতে পাওয়া যায় না। তোর মনের মধ্যে অহংকার ছিল যে আমি কি জানি, আমার আশ্চর্য জিনিস চাই। যা বেটা যা, তোর মনের আশা পূরণ হবে, যা চলো, দাম লাগবে না। চলো ফকির বাবা, আমি যদি বাড়ি যাচ্ছি যেন আমার মনে মধ্যে পূর্ণ হয়, তোমাকে আমি গাঁজা কিনে দেবো আগে যাওয়া। আল্লাহ রাস্তা লিখে চলতে পারিস না? চলে যাই গভীর জঙ্গলে কালো দেশ গুলোকে দাঁড়িয়ে। আমি ফকির, রামজাদার ভাষা ঠিক নেই ফকির। তোর মাথা ঠিক থাকবে কি করে? তুই তো পাগল হয়ে গেছিস শাদি করার জন্য। নাম তোর ভুলু, জানলো কি করে? আমি আশ্চর্য জিনিসের জন্য এসেছি। পেয়েছিস না? পাইনি। পাবি না? গ্রাম লেকচার দিই। ভাই বাবা বলতে পারবে? আমি দেবো না বেটা। তুমি দেবে? হ্যাঁ, তুমি যদি আশ্চর্য জিনিস দিতে পারো, হ্যাঁ তুমি যা চাইবে তাই দেবো। আমার আমাকে তুই যা চাইবে তাই দিবি? হ্যাঁ, একশো বার। তোর কাছে কি আছে রে আমাকে দেওয়ার মতো? নে বেটা, নে বেটা।
যদি কোন প্রাণী মারা যায় এর রস যদি এক ফোঁটা তার মুখে দিতে পারিস আবার সে জীবিত হয়ে যাবে। আল্লাহ, তাহলে তো আমি এমনি বিশ্বাস করব না, প্রমাণ চাই। প্রমাণ প্রমাণ খোদা তোর মঙ্গল করো। কি দেবো তোমাকে? আমাকে কিচ্ছু লাগবে না, যা এইটা নিয়ে গিয়ে তাকে দেখা। এটাই হলো আশ্চর্য জিনিস। আমি এই মুহূর্তে চলাম